আকাশপথে যাতায়াত সহজ ও সাশ্রয় করতে নিয়মিত ব্যবসায়িক ডানা কৌশল পরিবর্তন করতে হয় এয়ারলাইন্সগুলোকে। এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে একমত বাংলাদেশ সহ অন্যান্য দেশও। এতে এয়ারলাইন্সগুলো পরস্পরের মধ্যে কোড শেয়ারিং এর মাধ্যমে রুট শেয়ার করে যাত্রী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। এতে নেতৃত্ব দেবে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে শনিবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ট্রাভেল মার্টের সমাপনী দিনে দক্ষিণ এশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন দেশভিত্তিক এয়ারলাইন্স প্রতিনিধিরা। এতে সম্ভাবনার নানা দিক উঠে আসলেও ভিসা জটিলতার কথা বলেন অনেকে। বাংলাদেশ বিমান জানায় শেয়ারিং নেটওয়ার্কে আয় বাড়বে সংস্থাগুলোর। Standards. Let us envision a future where South Asian Airlines operate as a cohesive network, offering extensive routes, competitive pricing, and unparalleled convenience. Bangladesh, with the population along with India, are two key countries that will take this part of the world ahead. Regional connectivity is very much important, which already we have focused. Open skies agreements, this is the time to open. Not to close the door. I want to expose all my strengths, all my facilities to all of our private airlines friends. It is open for you. এদিকে তিন দিনের ট্রাভেল মার্টের শেষ দিনে জমজমার ছিল মেলা প্রাঙ্গণ। স্বাভাবিক সময়ের চেয়ে আকাশপথে বিমান ভাড়া 25% পর্যন্ত কম আর হোটেল ও রিসোর্টে 55% পর্যন্ত ছাড়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শনার্থীরা। আশানুরূপ সাড়া পেয়েছে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। এখানে যেহেতু অথেন্টিক একটা জায়গা, দেখা যাচ্ছে কমিউনিকেশনটা অনেক ভালো হয়। এটা অবশ্যই দেশের জন্য ভালো আর কি। এয়ারলাইন্স মোটামুটি ভালো সেবাই দিচ্ছে এখানে, আসলে তাদের সেবা মোটামুটি সুবিধাজনকই আছে, অফারগুলো সুইটেবল। ফেয়ারের অবস্থা ভালোই যাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড এরকম একটা বড় ইভেন্টের থেকে। ঢাকা টু দুবাই এখন আমাদের আসতেছে 69,000 সামথিং, এবং এটা হচ্ছে রেগুলার ফেয়ারে গেলে মানে হচ্ছে প্রায় 98,000 এর মতো পড়ে। আমাদের পোর্টালে আপনারা সব রকম এয়ার টিকিট পাচ্ছেন, সাথে আমাদের যতগুলো বাইরের দেশের বাইরে থেকেও টিকিটের যেই অপশনগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। তবে স্বল্প জায়গায় জনসমাগম বেশি হয় অনেকের কণ্ঠেই ছিল বিরক্তি। গতবারে যেমন পর্যটন মেলায় আমাদের মতো মানুষের আগ্রহটা বেশি ছিল, যেমন এবার আসলাম যেমন আগ্রহটা কম পাচ্ছে। This time it is wonderful but space is little smaller than previous time. আগামীতে এভিয়েশন পর্যটন খাতে বহুমুখী সেবার পরিসর বাড়ানোর দাবি দর্শনার্থীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।